নিরীহ মুসলমানদের হত্যা, বাড়িঘর, দোকানপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসী হামলায় মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যার প্রতিবাদ এবং জাতীয় সরকারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রধান নায়েবে আমির পীর সাহেব চর মুনাই, তিনি রয়েছেন মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি এই আন্দোলনের এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই কর্মসূচি শুরু হয় এবং সেই কর্মসূচি শুরু হয়ে পল্টন মোড় পার হচ্ছে। আমরা দেখছি সরাসরি ইত্তেফাকে আপনাদেরকে দেখাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল। সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল যে রয়েছে। ভারতীয় মুসলমানদের বাড়িঘরে হত্যা নির্বাচনের দাবি, বিচার দাবি, ভারতের নিরীহ মুসলমানদের হত্যা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদে সন্ত্রাসী হামলায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী তার প্রতিবাদ এবং জাতীয় সরকারের দাবিতে তারা আসলে মিছিল, বিক্ষোভ মিছিল সেটি আজকে করছেন। তার পূর্বে বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা বক্তব্য রাখছিলেন, বিক্ষোভ সমাবেশ পরবর্তী যে বক্তব্য সেই বক্তব্য রাখছিলেন এবং বারবারই আসলে দাবি করছিলেন যে এক দফা এক দাবি। তারা আসলে অন্য অন্য যে দল রয়েছে সেই দলের সাথে একত্রতা প্রকাশ করে এক দফা এক দাবিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগ তারা দাবি করছেন এবং সেই মিছিল করছেন, বিক্ষোভ মিছিল আমরা দেখছি সরাসরি ইত্তেফাকে। আপনাদেরকে একটু সামনের দৃশ্যটি দেখাতে চাই যেখানে পুলিশি পাহারায় এই বিক্ষোভ মিছিলটি চলছে। পুলিশের ব্যাপক উপস্থিতি দেখেছি পুরানা পল্টনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে ঠিক, এমনকি এই বিক্ষোভ মিছিলের ঠিক সামনের অংশটা আপনাদেরকে দেখায় যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের ব্যারিকেড সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি মিছিলের ঠিক একেবারে সামনের দৃশ্য যেখানে পুলিশ আগে যাচ্ছে এবং ঠিক তার পেছনেই এই মিছিলটি এগিয়ে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিল বেলা তিনটা নাগাদ বাইতুল মোকাররমের উত্তর গেটে শুরু হয়, সেখানে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশ হয়েছে যেখানে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন এবং তারা বলছিলেন যে অন্য অন্য দলের মতো তারাও আসলে এই সরকারের পদত্যাগ দাবি করেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেন এবং তারা বলছিলেন যে জাতীয় সরকারের অধীনেই তাদের নির্বাচন দিতে হবে, সেই দাবি তারা আসলে জানাচ্ছিলেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল।
বিভিন্ন দাবি তাদের রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বড় যে দাবিটি সেটি হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে এক দফা সরকারের, এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকারের নির্বাচনের দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলছিলেন যে পিসাব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি আসলে বলছিলেন সরকারের বিভিন্ন আমলারা লুটপাট করে দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করছেন। এবং এই লুটপাট এবং টাকা পাচারের প্রতিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন, এবং সেই সাথে জাতীয় সরকার দাবি করছেন এবং পদত্যাগ। তাদের মিছিলের স্লোগানও কিন্তু এক দফা এক দাবি, শেখ হাসিনা সরকার কবে যাবে, এরকম স্লোগানও তারা দিচ্ছেন। সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে গিয়ে নয়াপল্টনের শিখ সামনের জায়গায় পুলিশের বাধা দিচ্ছেন। পুলিশ আর কি এই মিছিলটিকে এর থেকে আর বেশি যেতে দিতে চাচ্ছিল না। এরপরেও এই নেতাদের এক ধরনের অনুরোধেই আসলে এইখানে শেষ করার ইচ্ছা করা হচ্ছে, এবং আমরা দেখছি সেই দৃশ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যে বিক্ষোভ মিছিল সেটি এখানে শেষ হবে। সমাপনী বক্তব্য দিবেন সাহেব চরমোনাই। সমাধান দিয়েছে যে দফা দাবি আর শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ ব্যতীত তত্ত্বাবধায়ক জাতীয় সরকার বা কেয়ারটেকার সরকার যাই বলেন না কেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, গ্রহণযোগ্য নিরপেক্ষ এক নির্বাচন বাংলাদেশে প্রয়োগ দিতে হবে। যদি সরকার নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে গরিবেশি করে, সয় চাকুরি করে, তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের ইনশাআল্লাহকে কাঁপিয়ে দেবে ইনশাআল্লাহ। সবসময় প্রস্তুত থাকবো, যখন যেই সময় টাক দেওয়া হবে যে যে অবস্থায় থাকবো ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ورحمنا معهم ورحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله